हेलो व्यूअर्स वेलकम माय केमिकल क्लास तो आज के हमरा एक नतून जी क्लास में उपस्थित हुए छी जी क्लास ही होची भूगोल जीके एवं तार टॉपिक्स होचे सौरजगत तो तुमरा खाता एवं पेन निये रेडी थाकते पारो खूब इम्पोर्टेंट विषय निये आज के जीके टा होते चले छे तो आमी मनोज आर तुमरा आमाके देखछो आमार चैनल द ऑफिशियल मनोजे तो चलो शुरू करी তো সৌরজগৎ নিয়ে আজকের আমাদের জি ক্লাস তো প্রথমে আমাদের জানা উচিত সৌরজগৎ বলতে কি বোঝো বা সৌরজগৎ কাকে বলে তো দেখো সূর্যের আকর্ষণে আমাদের পৃথিবীর মতো অনেক ছোট বড় গ্রহ যারা সূর্যের চারিদিকে ঘুরছে তাদের একসঙ্গে সৌরজগৎ বা সূর্যের পরিবার বলে আর এই সৌরজগৎ বা সূর্যের পরিবারের মধ্যে যারা রয়েছে তার মধ্যে হলো পৃথিবী সহ আটটি গ্রহ বিভিন্ন উপগ্রহ অসংখ্য গ্রহাণুপুঞ্জ ধূমকেতু উল্কা এই সমস্ত সৌরজগতের মধ্যে সদস্য রয়েছে তো সৌরজগৎ সম্বন্ধে আমরা জানলাম এরপর প্রথম প্রশ্ন হচ্ছে সৌরজগতের নিকটতম নক্ষত্র কোনটি না সৌরজগতের নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি এরপর হচ্ছে আলফা সেন্টাউরি নেক্সট প্রশ্ন হচ্ছে সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি না সৌরজগতের বাইরে উজ্জ্বলতম নক্ষত্র হলো সিরিয়াস এর অপর নাম কিন্তু ডগ স্টার নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় না পৃথিবীর যমজ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে নেক্সট প্রশ্ন হচ্ছে নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট কাকে বলে না নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট বলা হয় পৃথিবীকে নেক্সট প্রশ্ন হচ্ছে লাল গ্রহ বা রেড প্ল্যানেট কাকে বলা হয় না লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে নেক্সট প্রশ্ন হচ্ছে সবুজ গ্রহ বা গ্রিনিশ প্ল্যানেট কাকে বলে না সবুজ গ্রহ বা গ্রিনিশ প্ল্যানেট বলা হয় ইউরেনাসকে নেক্সট প্রশ্ন হচ্ছে হলুদ গ্রহ বা ইয়েলো প্ল্যানেট কাকে বলে না হলুদ গ্রহ বলা হয় শুক্র গ্রহকে নেক্সট বলয় দেখা যায় কোন কোন গ্রহে না বলয় দেখা যায় দুটি গ্রহ একটা হচ্ছে শনি অপরটি হচ্ছে ইউরেনাস নেক্সট প্রশ্ন হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি না এই উত্তরটি আমরা সকলে জানি সেটা হচ্ছে চাঁদ চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ নেক্সট প্রশ্ন হচ্ছে মঙ্গলের উপগ্রহ কি কি না মঙ্গলের উপগ্রহ হচ্ছে দুটি একটা হচ্ছে ফোবস অপরটি হচ্ছে ডিমোস এরপর পরের কোশ্চেন সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি না সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ হলো গ্যানিমিড এটি হচ্ছে বৃহস্পতির উপগ্রহ নেক্সট প্রশ্ন হচ্ছে শনির সবচেয়ে বড় উপগ্রহ কোনটি না শনি গ্রহের সবচেয়ে বড় গ্রহ হলো টাইটান এরপর নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রহাণুপুঞ্জ অবস্থিত কোন কোন গ্রহের মধ্যে না গ্রহাণুপুঞ্জ আছে মঙ্গল এবং বৃহস্পতির গ্রহের মধ্যে এরপর পরের কোশ্চেন বরফের আচ্ছাদন বা আইসক্যাপ দেখা যায় কোন কোন গ্রহের মধ্যে না বরফের আচ্ছাদন দেখা যায় পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে নেক্সট প্রশ্ন অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড দেখা যায় কোন গ্রহের মধ্যে না অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড দেখা যায় শুক্র গ্রহের মধ্যে যার পরিমাণ হচ্ছে 96.5% অর্থাৎ শতকরা 96.5% নেক্সট প্রশ্ন হচ্ছে ব্ল্যাক স্পট দেখা যায় কোন গ্রহের মধ্যে না ব্ল্যাক স্পট দেখা যায় নেপচুন গ্রহের মধ্যে এরপর পরের কোশ্চেন চাঁদের মতো গহ্বরময় পৃষ্ঠ দেখা যায় কোন গ্রহে না চাঁদের মতো গহ্বরময় পৃষ্ঠ রয়েছে বুধ গ্রহের মধ্যে নেক্সট কোশ্চেন দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান কোন গ্রহে না দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান যে গ্রহের মধ্যে রয়েছে সেটি হলো মঙ্গল গ্রহের মধ্যে এরপর 19 নম্বর প্রশ্ন আবর্তন ও পরিক্রমণ সমান কোন গ্রহের শুক্র গ্রহের মধ্যে এরপর নেক্সট প্রশ্ন গ্যালিলিও উপগ্রহ বলা হয় কোন কোন গ্রহগুলোকে না গ্যালিলিও উপগ্রহ বলা হয় লো ইউরোপা গ্যানিমিড ক্যালিস্টো এই চারটি গ্রহকে বলা হয় গ্যালিলিও উপগ্রহ এখন নেক্সট কোশ্চেন পৃথিবীর মতো বায়ুমণ্ডল আছে কোন গ্রহে সরি কোন উপগ্রহে সেটি হলো টাইটান নেক্সট কোশ্চেন একমাত্র সূর্য একমাত্র গ্রহ যেটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে সেই গ্রহটির নাম কি না সেই গ্রহটি হলো শুক্র গ্রহ নেক্সট কোশ্চেন হচ্ছে সৌরমণ্ডলের চারটি অংশ কি কি না সৌরমণ্ডলের চারটি অংশ হলো কেন্দ্রমণ্ডল আলোকমণ্ডল
বর্ণমণ্ডল এবং ছোটা মণ্ডল। এরপর নেক্সট কোশ্চেন, বৃহস্পতি গ্রহের আয়তন কত? না, বৃহস্পতি গ্রহের আয়তন হলো পৃথিবীর আয়তনের 30 গুণ। এরপর নেক্সট কোশ্চেন, সর্বাধিক উপগ্রহ আছে কোন গ্রহের মধ্যে? না, সবচেয়ে বেশি বা সর্বাধিক উপগ্রহ আছে বৃহস্পতি গ্রহের মধ্যে, যার গ্রহের উপগ্রহের সংখ্যা হচ্ছে 4টি। এরপর 26 নম্বর প্রশ্ন, অন্তস্থ গ্রহ বলা হয় কোন কোন গ্রহগুলোকে? না, অন্তস্থ গ্রহ বলা হয় বুধ, শুক্র, পৃথিবী, মণ্ডল, এই 4টি গ্রহকে বলা হয় অন্তস্থ গ্রহ। নেক্সট হচ্ছে, বহিষ্ঠ গ্রহ বলা হয় কোন কোন গ্রহকে? না, বহিষ্ঠ গ্রহ বলা হয় বৃহস্পতি, শনি, ইউরোনাস এবং নেপচুন, এই 4টি গ্রহকে। এবার নেক্সট কোশ্চেন, 27 নম্বর হলো, এবার 28 নম্বর, বহিষ্ঠ যমজ গ্রহ বলা হয় কোন কোন গ্রহকে? না, বহিষ্ঠ যমজ গ্রহ বলা হয় ইউরোনাস এবং নেপচুন গ্রহকে। নেক্সট কোশ্চেন, বামন গ্রহ বলা হয় কোন গ্রহকে? না, বামন গ্রহ বলা হয় প্লুটো গ্রহকে। এরপর আজকের জি ক্লাসের শেষ এবং 30 নম্বর প্রশ্ন, সেটি হলো পৃথিবীতে মোট কয়টি গ্রহ আছে বর্তমানে? না, বর্তমানে পৃথিবীতে গ্রহ সংখ্যা হচ্ছে 8টি, আগে ছিল 9টি, এখন 8টি। অর্থাৎ প্লুটো গ্রহটি এখন আর গ্রহ বলে তাকে গ্রহ গ্রাহ্য করা হয় না, তাকে বামন গ্রহ বলা হয়। তাই বর্তমানে গ্রহ সংখ্যা হচ্ছে 8টি। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ক্লাস। তো ক্লাসটি ভালো লাগলে তোমরা একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুর সাথে। আর এই ধরনের ক্লাস তোমাদের রেগুলার পেতে চাও তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর অল নোটিফিকেশন বেলটা কিন্তু বাজিয়ে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।